আগের যে ভিডিওতে অলরেডি এসি ডাইনামো সম্পর্কে জেনে গেছি, সেটার ছবিও আঁকিয়েছিলাম এবং তার মারফত তোমাদের বুঝিয়েও দিয়েছিলাম। কিন্তু সেই ছবিটা আমি আজকে আবার রিপিটেডলি রিপিট করছি, কেন না আমি তিন প্রকার যন্ত্র তোমাদের এই চ্যাপ্টারে পরপর আছে, প্রথমে এসি ডায়নামো, তারপরে ডিসি ডায়নামো, আর লাস্টে ডিসি মোটর। এসি মোটর সিলেবাসে নেই, এটা মাথায় রাখবে, ডিসি মোটর অবধি আছে। তো এই তিনটে জিনিস কম্পেয়ার করে শিখলে পরে অনেকটা সহজে শেখা যায়। তো সেই জন্য তিনটে ছবি আমি পরপর আঁকিয়েছি। দেখো, প্রতিটা ছবিতেই বাম দিকে ম্যাগনেটের নর্থ পোল আঁকিয়েছি, ডান দিকে ম্যাগনেটের সাউথ পোল আঁকিয়েছি, মাঝখানে আয়তকার লুপটা আছে যেটাকে আমরা আর্মেচার বলি। আসলে একটা লুপ থাকে না, অসংখ্য লুপ একসঙ্গে থাকে। তো এইবার প্রথম ছবিতে আয়তকার লুপের দুই প্রান্ত দুটো পূর্ণ রিংয়ের সঙ্গে যুক্ত আছে, রিংগুলোকে টাচ করে আছে আবার দুটো কার্বন ব্লক, কার্বন ব্রাশ বলে এই দুটোকে, আর সেই কার্বন ব্রাশের মাধ্যমে গ্রাফাইট ব্যবহার করা হয় কার্বন ব্রাশ হিসেবে। আর্মেচার ঘুরলে এই রিংগুলো কার্বন ব্রাশের গায়ে পিছলে যায় সহজে, গ্রাফাইট খুব পিচ্ছিল পদার্থ বলে। আর কিন্তু তড়িতে সুপরিবাহী হওয়ার ফলে কানেকশান বাইরের বর্তনীতে আমরা পাই এবং বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহ পাই। তো এই ছিল এসি ডায়নামো এবং কেন এসি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা তোমাদের করে ফেলেছি আমরা। ডিসি ডায়নামোতে দেখো আলাদাটা কোথায়, ওই রিংয়ে আলাদা। দেখো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে একটা রিং না, দেখো দুটো অর্ধ রিং জোড়া আছে, একটা রিংয়ের বদলে দুটো অর্ধ রিং, এই একটা অর্ধ রিং, এই একটা অর্ধ রিং। ফলে কী হবে, যখনই আর্মেচার ঘুরবে তখনই কার্বন ব্রাশ কখনো এই অর্ধ রিংয়ে টাচ করবে, আবার অর্ধ রিংটা ঘুরে গেলে পরের অর্ধ রিংয়ে টাচ করবে, যখন এই কার্বন ব্রাশে পরের অর্ধ রিং এসে টাচ করবে তখন এই যে অর্ধ রিংটা সে গিয়ে আবার অন্য কার্বন ব্রাশে টাচ করবে, এইরকম রিপিটেডলি চলতেই থাকবে। আর বাইরের বর্তনী দেখতেই পাচ্ছ একটা বাল্ব চোরা আছে, মানে ঘূর্ণনের ফলে আমরা তড়িৎ প্রবাহ পাবো এবং এই বাল্বটা জ্বলবে। আর মোটরের ক্ষেত্রে ব্যাপারটা কী, দেখো একই ছবি, ডায়নামোতে দেখো যা ছবি মোটরেও তাই ছবি, ডিসি মোটর ডিসি ডায়নামো একই ছবি, শুধু এখানে যুক্ত করা আছে ব্যাটারি, বাল্ব না। ওখানে বাল্ব যুক্ত করা ছিল, এখানে ব্যাটারি যুক্ত করা আছে, মানে এখানে তড়িৎ প্রবাহ দেবো এবং তার ফলে ঘূর্ণন পাবো, তার ফলে এই ঘূর্ণনটা পাবো। আর ওখানে কী হচ্ছে, ওখানে ওকে ঘূর্ণন মানে ঘোরাবো এবং তার ফলে তড়িৎ প্রবাহ পাবো এবং বাল্বটা জ্বলবে। তো এই গেল পার্থক্য। তাহলে আশা করি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমরা এবার ভেবে নেব যে কী করে যন্ত্রগুলো কাজ করছে সেটা এবার আমাদের বুঝতে হবে। তো চলো পরপর পরপর আমরা বুঝে নিই। প্রথমেই চলে আসি এসি ডায়নামো, যদিও আমরা জানি তবুও আর একবার বুঝে নিই কী ব্যাপার ছিল। না, প্রথমে আমরা উল্লম্ব অবস্থান থেকে শুরু করেছিলাম। তো উল্লম্ব অবস্থানে আছে, উল্লম্ব অবস্থানে থেকে শুরু হলো এই, ধরো উল্লম্ব অবস্থানে আমার আর্মেচার আছে, তো ঘোরাচ্ছি, তার মানে এই যে এই সাইডের যে বাহুটা এটা নিচের দিকে নামছে আর উল্টো দিকে সাইডের বাহুটা উপর দিকে উঠছে। চৌম্বকক্ষেত্রে কোন দিকে, বাম থেকে ডানের দিকে, এই দিকে চৌম্বকক্ষেত্র। আমরা যদিও দেখাইনি তবু বুঝতে পারছো এই দিকে চৌম্বকক্ষেত্র কাজ করবে, চৌম্বকক্ষেত্র। এবার আমরা ডায়নামোতে ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করব, আমরা ডান হাতে তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যমা তিনটা আঙুলকে পরস্পরের সঙ্গে সমকোণে নিয়ে আসব, তর্জনীকে নির্দেশ কোন দিকে নিয়ে যাব, যেদিকে চৌম্বকক্ষেত্র সেই দিকে, মানে নর্থ থেকে সাউথের দিকে। আর তো বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে নিয়ে যাব, যেহেতু এই বাহুটার কথা ভাবছি তাহলে এই বাহুটা নিচে নামছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠকে আমরা উপর থেকে নিচে নিয়ে যাব। মধ্যমাটা দেখো এই দিকটা শো করবে, মধ্যমাটা এই দিকটা শো করবে, মানে তড়িৎ প্রবাহ আমার নিচের দিকে হবে, মানে এই দিকে। এবং একই কারণে অন্য বাহুটা তড়িৎ প্রবাহ উল্টো দিকে হবে, কারণ সে নিচ থেকে উপরে উঠছে। এবং বাইরের বর্তনীতে আমি প্রবাহ পাবো। তো যত এইরকম প্রবাহ কত, এই অভিমুখে প্রবাহ কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ এই দিকের বাহুটা নিচে নামবে আর এই দিকের বাহুটা উপরে উঠবে, মানে উল্লম্ব অবস্থান থেকে, এই উল্লম্ব অবস্থান থেকে ঘুরে গিয়ে এত দূর এই অবস্থানে যখন আসবে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আসবে প্রাথমিক অবস্থানের সাপেক্ষে, ততক্ষণ অবধি এই অভিমুখে প্রবাহ চলতে থাকবে। এরপরে যেই আরও ঘূর্ণনের বাকি অর্ধে হবে কি, যে বাহুটা নিচে নামছিল সেই বাহুটা এবার উপরে উঠবে, আর যে বাহুটা উপরে উঠছিল সেটা এবার নিচে নামবে। তার ফলে কি ঘটবে, তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে যাবে, ফলে একটা পূর্ণ ঘূর্ণনে অর্ধেক অংশ সময় ধরে এদিকে তড়িৎ প্রবাহ হবে, অর্ধেক সময় ধরে উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে এবং আমরা ডিসি প্রবাহ পাবো। তো এটা আমার আলোচনা করা হয়ে গেছে। তো ডিসি, তাহলে ওটা এসি ডায়নামো ছিল, এবার ডিসি ডায়নামোতে করা হচ্ছে কি, এই জায়গাটাকে আলাদা করা হচ্ছে, এই ব্যবস্থাটাকে কমিউটেটর ব্যবস্থাও বলা হয়, মানে অভিমুখ পরিবর্তন করে এই ব্যবস্থাটা। কিসের অভিমুখ পরিবর্তন করে দেয়, তড়িৎ প্রবাহের। তো কেমন করে সেটা করে দেখো,
তো অলরেডি যেটা বুঝলাম যে উল্লম্ব অবস্থান থেকে এই বাহুটা যখন এত একদম নিচে আসবে তখন তড়িৎ প্রবাহ এই যেদিক দেখিয়েছি সেই অভিমুখে যাবে, তোমরা ডান হস্ত নিয়মে অ্যাপ্লাই করে দেখবে এই অভিমুখে তড়িৎ প্রবাহ হবে ঘূর্ণনের দিক অনুসারে। তো ব্যাপারটা কী হচ্ছে, এই বাহুটা যতক্ষণ উল্লম্ব অবস্থান থেকে একদম নিচে যখন আসলো এই বাহুটা ততক্ষণ অবধি কার্বন ব্রাশটা এই রিংটাকে স্পর্শ করেছিল, যে রিংটাকে দেখতে পাচ্ছি স্পর্শ করে আছে। এইবার ঘূর্ণনের পরবর্তী হাফ যখন এই বাহুটা আবার নিচে নেমে আবার উপরে উঠবে এবং এই বাহুটা উপরে উঠে নিচে নামবে, তখন তো তড়িৎ প্রবাহের অভিমুখটা এই আর্মেচারের মধ্যে বিপরীত হয়ে যাবে, আর তখনই হবে কি এই কার্বন ব্লকগুলো বিপরীত রিংকে স্পর্শ করবে এবং বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহের দিকটা একই থাকবে। তো বুঝতেই পারছো বাইরের বর্তনে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, দিকটা একই থাকছে, অর্থাৎ এখানে ডিসি প্রবাহ আমরা পাচ্ছি। বিষয়টা কি দাঁড়াচ্ছে, এইবার কার্ভটা কেমন হবে, কার্ভটা কিন্তু ডিসি হলেও কার্ভটা এরকম হবে, এই টাইপের হবে, মানে শূন্য থেকে মানটা সর্বোচ্চ হবে আবার শূন্য হবে, কিন্তু যদি ওই উপরের যে এসি ডাইনামো ছিল সেখানে কার্ভটা কেমন হচ্ছিল, কার্ভটা কিন্তু এরকম হচ্ছিল, কিন্তু এখানে কার্ভটা কেমন হবে, এখানে অভিমুখটা বিপরীত দিকে হবে না কিন্তু মানটা অবশ্যই বাড়া কমা করবে এই যন্ত্রে। ডিসি প্রবাহ পেলে কি হবে, ডিসির যে প্রবাহের মানটা বা তড়িৎচালক বলের মানটা সেটা ফ্লাকচুয়েট করবে, সেটার মানটা বাড়া কমা করবে, শূন্য থেকে একটা ম্যাক্সিমাম মান আবার কমে শূন্য, আবার ম্যাক্সিমাম মান কমে শূন্য। তো এই ফ্লাকচুয়েশনটাকে কমানোর জন্য কিছু ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়, সেগুলো আমরা এখন পরবর্তী ক্ষেত্রে কিছুটা জানবো, সব কিছু সিলেবাসে নেই, সামান্য একটু জানবো যখন ইলেকট্রনিক্স পড়বো। তো যাই হোক, তাহলে বুঝতে পারলে যে এই যে কমিউটেটর ব্যবস্থা এর মাধ্যমে কিন্তু এই ডিসি মানে এসিটাকে ডিসিতে কনভার্ট করা হচ্ছে, এখানে অভিমুখ পরিবর্তন করতে দিচ্ছি না, আসলে অভিমুখ দুবার পরিবর্তন ঘটছে, একবার আর্মেচারের ঘূর্ণনের দ্বিতীয় অর্ধে অর্ধিমুখ অভিমুখ পরিবর্তন ঘটছে, আর একবার সেই সময় আবার এই কার্বন ব্লকগুলো বিপরীত রিংকে স্পর্শ করায়, বিপরীত অর্ধ রিংকে স্পর্শ করায়, ওই অভিমুখে আর একবার পরিবর্তন ঘটছে, ফলে কি হচ্ছে মোট অভিমুখের পরিবর্তনটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই গেল ডিসি ডায়নামো। তো এইভাবে তোমরা বর্ণনা করবা, আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি লিখতে পারো তাহলেই হয়ে যাবে, জাস্ট ছবিটা সঠিকভাবে আঁকাও, আঁকিয়ে নর্থ পোল সাউথ পোল আর্মেচার কার্বন ব্লক অর্ধ রিং এগুলো কোনটা কি বলে দাও, বলে দিয়ে কোন নিয়ম প্রয়োগ করছো, অবশ্যই ডায়নামো ডয় ডান হস্ত, তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করছি, প্রয়োগ করে তড়িৎ প্রবাহের আমি ঘোরাচ্ছি কোন দিকে সেই দিকটা দেখাও, দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখটাকে বুঝিয়ে দাও যে আমি এই দিকে ঘোরালে পারে তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিকে হবে, সেটা শো করো, আর কেন অভিমুখটা বাইরের বর্তনীতে পাল্টাচ্ছে না সেটা এখান থেকে বুঝিয়ে দাও, তাহলে কিন্তু আমার কার্যনীতি বোঝানো হয়ে যাবে। তো এই গেল মোট কথা। এইবার তৃতীয় যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে ডিসি মোটর। দেখো আমি এর অলরেডি বলে ফেলেছি যে ছবিটা কিন্তু একই রকম, আলাদা কোথায়, এখানে বাল্ব নয়, এখানে ব্যাটারি লাগানো আছে, তো ব্যাটারি যেই লাগানো আছে তাহলে তড়িৎ প্রবাহ হবে। তো এখন যে ছবিটা যে অবস্থায় আছে তখন আর্মেচারের মধ্যে এই অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে আর এই বাহুতে এই দিকে। তো যদি এই বাহুটা নিয়ে ভাবি তো দেখি এই বাহুর ওপর কোন দিকে বল কাজ করবে, এটা মোটর, মোটরে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করবো, তাহলে বাম হাতের সেই তিনটে আঙুল, যে তিনটে আঙুলের কথা বারবার বলছি, বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী আর মধ্যমা, সেই তিনটে আঙুলকে পরস্পরের সঙ্গে সমকোণে নিয়ে আসছো তোমরা, নিয়ে এসে অবশ্যই বাম হাত, ডান হাত করবো না কিন্তু, আশা করি বাম ডান বোঝো। তো এরপরে তর্জনীকে করবো নর্থ থেকে সাউথের দিক, তোমরা নিজেদের হাতটা করো না, নর্থ থেকে সাউথের দিক করে দাও এই ছবি আমার এই ভিডিও অনুসারে, আর তড়িৎ প্রবাহ যেদিকে সেদিকে আমি মধ্যমাকে নিয়ে যাবো, তাহলে মধ্যমাকে আমি যেই তড়িৎ প্রবাহের অভিমুখে মানে আমার শরীর থেকে দূরের দিকে ওকে পয়েন্ট করবো মধ্যমাকে, তাহলে তর্জনীকে পয়েন্ট করলাম বাম দিক থেকে ডান দিক, মধ্যমাকে শরীর থেকে দূরের দিক, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বুড়ো আঙুলটা নিচের দিক শো করছে, তাহলে এই যে বাহুটার ওপর যে বলটা কাজ করবে সেটা কিন্তু নিচের দিকে, আর একই কারণে এই বাহুর ওপর তড়িৎ প্রবাহ যেহেতু উল্টো দিকে, এখানে এদিকে এখানে এদিকে, তাহলে এই বাহুর ওপর প্রযুক্ত বল তার উল্টো দিকে মানে উপর দিকে, তাহলে বুঝতেই পারছো দুটো সমান মানের বল দুটো আলাদা বা বিন্দুতে আর্মেচারের ওপর কাজ করছে এবং বিপরীত অভিমুখে, ফলে দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং আর্মেচারটা ঘুরবে, তাহলে এরকমভাবে বল প্রয়োগ হলে এদিকে নিচে আর এদিকে উপরে, তাহলে বুঝতেই পারছো এই অভিমুখে ঘুরে যাবে, তাহলে ঘোরার অভিমুখটাও তোমাদের দেখিয়ে দিতে হবে। তো বুঝতেই পারছো উল্লম্ব অবস্থান থেকে যখন একটুখানি বাঁকবে, একদম উল্লম্ব অবস্থান থাকলে পরে মোট বল শূন্য হয়ে যাবে, মোট ভ্রামক শূন্য হয়ে যাবে, একদম উল্লম্ব অবস্থান থাকলে ঘুরবে না, ধরো একটু বেঁকে আছে, তখন এই দ্বন্দ্বের ফলে সে কিন্তু একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, তাহলে ছিল তোমার এরকম এই অবস্থান থেকে একটু বেঁকে ছিল, একদম ঘুরে গিয়ে এই বাহুটা নিচে নামলো, অন্য বাহুটা উপর হলো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল। এইবার এখানে থেমে যাচ্ছে না কেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে থেমে যাচ্ছে না কেন, হবে কি জারটের জন্য যে আরেকটু ঘুরবে, সঙ্গে সঙ্গে এই ব্লকটা ওই অর্ধ মানে আসলে এই অর্ধ রিংটা ওই ব্লককে স্পর্শ করবে আর ওই অর্ধ রিংটা এই ব্লককে স্পর্শ করবে, তাহলে হচ্ছিল কি এতক্ষণ এই এই অংশে নিচের দিকে বল কাজ করছিল, ফলে এই অংশ নিচের দিকে নামছিল নেমে গেল পুরো, তারপরে জারটের জন্য যে আরেকটু এগোলো
সঙ্গে সঙ্গে অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হওয়ার জন্য এই বাহুটার উপর এতক্ষণ নিচের দিকে বল প্রয়োগ হচ্ছিল, এইবার উপর দিকে বল প্রয়োগ হবে, ফলে আবার ঘুরে যাবে। তারপরে কি একই ঘটনা আবার চারটের জন্য যে আরেক প্রয়োগ হবে, তখন আবার এতক্ষণ উপরের দিকে বল প্রয়োগ হচ্ছিল, আবার নিচের দিকে বল প্রয়োগ হবে, আবার এগোবে। ফলে এইভাবে স্টেপ বাই স্টেপ কি ঘূর্ণনটা চলতেই থাকবে। তাহলে যদি আমরা এই অর্ধরিঙের ব্যবস্থাটা না রাখতাম তাহলে কি হতো, জাস্ট একশো এই অবস্থান একটু এই উল্লম্ব অবস্থান থেকে একটু বাঁকা অবস্থান থেকে শুরু করে 180 ডিগ্রি অ্যাঙ্গেল যাওয়ার পরে কি থেমে যেত, বা খুব বেশি হলে একটু ভাই একটু কম্পিত হয়ে থামত, এটা অসিলেশন হতো। কিন্তু সেটা হচ্ছে না, ওই যেই একটুখানি 180 ডিগ্রি যাওয়ার পরে যে আরে সামান্য প্রেগ হচ্ছে, সঙ্গে সঙ্গে সামান্য প্রেগ হচ্ছে কেন, চারটের জন্য 180 ডিগ্রি থেকে গিয়ে থেমে যেতে পারবে না, তার গতি চারটেও আছে, তো সঙ্গে যেই একটু এগ হচ্ছে সঙ্গে সঙ্গে অর্ধরিং পাল্টে ফেলছে কার্বন ব্রাশগুলো, এবং তার ফলে আবার একই দিকে ভ্রামক প্রয়োগ হচ্ছে, ভ্রামকটা আবার একই অভিমুখে প্রয়োগ হয়ে আবার ওকে ঘোরাচ্ছে। এইভাবে পার্ট বাই পার্ট ঘূর্ণনটা কিন্তু চলতেই থাকছে। তো এই গেল ডিসি মোটর, তাহলে ডিসি প্রবাহের সাহায্যে এখানে আমি ঘূর্ণন পাচ্ছি। তাহলে তোমরা দেখবা বাজার থেকে অনেক অনেকে কেনো ফ্যান, ছোটো ছোটো ফ্যান বানানোর জন্য কেনো, ছোটো ছোটো ডিসি মোটর কিনতে পাওয়া যায় বা খেলনা গাড়ির মধ্যে থাকে, তো ওটাই ডিসি মোটর, আবার ওটা ডায়নামো বটে, ওটাকে যদি কারেন্ট দাও ওটা ঘুরতে শুরু করবে, আর যদি ওটাকে ঘোরাও তাহলে ওর যে আউটপুট সেখান দিয়ে যদি ছোটো ছোটো LED যোগ করো তাহলে কিন্তু জ্বলবে। তো এর কারণ কিন্তু একই যন্ত্র, দেখতেই পাচ্ছ, একটাতে বাল্ব যোগ করা, একটাতে ব্যাটারি যোগ করা, আলাদা কিছু নয়। তাহলে ডিসি মোটরকে ডিসি ডায়নামো হিসেবে ব্যবহার করা যায়, আমরা সবগুলোকে হয়তো করা যায় না, কিন্তু আমরা দোকান থেকে যেসব ছোটো ছোটো পাখা বানানোর জন্য যেগুলো কিনি সেগুলো দিয়ে কিন্তু করা যায়। তাহলে যাই হোক, আমি আশা করি তোমরা এসি ডায়নামো ডিসি মোটর এগুলো সব বুঝে গেছো। আমার এই ছবিটাও তোমরা ভিডিও থেকে ভালো করে টুকে রেখো, কাজে লাগবে। বইয়ের ছবিগুলো একটু বেশ থ্রিডি ছবি করা আছে, একটু জটিল ছবি করা আছে, অসুবিধা হয়, এই ছবিগুলো আঁকতে খুবই সুবিধা। তো এইভাবে ছবিগুলো আঁকি নেওয়ার চেষ্টা করবে। আগে ওই অক্ষটা, প্রতিটা ছবিতে দেখবো আমি একটা নীল দাগ দিয়ে একটা অক্ষ এঁকে নিয়েছি, যে অক্ষের চারিদিকে ঘুরছে, এই অক্ষটা আগে আঁকিয়ে নিয়ে তারপরে আর্মেচারটা আঁকিয়ে নিয়ে দুই দিকে দুটো ম্যাগনেট আঁকিয়ে যদি ছবিটা আঁকাও কমপ্লিট করো তাহলে আঁকাটা অনেক সহজ হয়। তো এইভাবে ছবিটা আঁকবে এবং তিনটাকে সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়বে ছাত্রছাত্রীরা। এরপরে দেখবে তোমাদের বইয়ে আছে ডায়নামো আর মোটরের পার্থক্য, খুবই সহজ, আমার বোঝানোর কিছু নেই, তোমরা পড়ে নিও। আর তারপরেই আমরা চলে যাব এসি বর্তনীতে। তো প্রথমে আমরা এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালাটা কী হয় সেটা একটু বুঝে নেব। আজকে বর্তনীগুলো নিয়ে আলোচনা করবো না, বর্তনীগুলো নেক্সট দিন থেকে আলোচনা শুরু করব, এবং তার আগে বর্তনী বিষয়ক নোটগুলো দিয়ে দেবো, যেগুলো তোমাদের বই থেকে করতে হবে না, নোট থেকেই করবা, বইয়ে বেশ ঝামেলা করে দেওয়া আছে, নোটে আমি খুব সহজে আলোচনা করে দিয়েছি। তো চলে আসি এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালাটা কী হবে। দেখো, আমরা জানি ক্ষমতা সমান ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা তোমাদের অনেক ফার্স্ট হয়তো প্রথম দিকের চ্যাপ্টার থেকে এটা বলে আসছি বারবার, কোনো বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সমান ভোল্টেজ ইনটু প্রবাহ। এবার এসি বর্তনীও তার ব্যতিক্রম নয়, তো রাশিমালাগুলো ধরে নিই। বর্তনীতে যে ভোল্টেজটা আপতিত হচ্ছে সেটার রাশিমালা ধরো V = V0 সাইন ওমেগা টি, আর কারেন্ট I = ধরে নিচ্ছি I0 সাইন ওমেগা টি প্লাস থিটা ধরছি। এই থিটার মান আমরা কি জানি না, থিটাটা কি, থিটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মাঝখানকার দশার পার্থক্য। দেখো, যদি একটা ডিসি প্রবাহ হয় সেক্ষেত্রে তো সাইন ফাংশনের কোনো ব্যাপারই থাকে না, সেক্ষেত্রে দশা পার্থক্যের কোনো ব্যাপার থাকে না, কিন্তু এসি ভোল্টেজ এসি কারেন্টের ক্ষেত্রে বুঝতেই পারছো এখানে আমরা পিওর সাইন ওয়েভ নিয়ে কাজ করছি। তো ভোল্টেজ আর কারেন্টের মাঝে দশা পার্থক্য থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা ধরে নিলাম দশা পার্থক্য থিটা। এবার থিটার মান কী সেটা আমরা জানি না, সেটা বিভিন্ন বর্তনীতে বিভিন্ন রকম হতে পারে। এবার চলে আসি ব্যয়িত ক্ষমতা, কোনো একটা মুহূর্তে ব্যয়িত ক্ষমতা P = কি আমরা না V * I করবো, এটা কোন সময় ব্যয়িত ক্ষমতা, যখন সময় কি তখন। তো সেটা করলে মানগুলো বসিয়ে দিলে কি হচ্ছে, V0 I0 সাইন ওমেগা টি সাইন ব্র্যাকেটে ওমেগা টি প্লাস থিটা এটা আসছে। তো এটাকে সাইন A + B ফর্মুলা যদি ভেঙে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, V0 I0 সাইন ওমেগা টি তো বাইরে আছেই, ওটাকে ভাঙলে হচ্ছে সাইন A cos B, তাহলে সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস A sin B, তাহলে কস ওমেগা টি সাইন থিটা, জানো এই ফর্মুলা তোমরা অঙ্কে আশা করি শিখেছো। এইবার বাইরের সাইন ওমেগা টিটাকে গুণ করে ভিতরে ঢুকে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, V0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা প্লাস সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন থিটা। তো এটাকে বুঝতেই পারছো আমি যদি এটা হাফ ইন্টু টু গুণ করি তাহলে টু সাইন থিটা কস থিটা মানে কস টু থিটার ফর্মুলা চলে আসছে। তো সেটা করে দিলে কি হচ্ছে, V0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি
cos theta plus cos 2 omega t sin theta আর সামনে একটা হাফ গুণ করেছিলাম তাহলে বাই 2 তাহলে এটা পাচ্ছি আমরা। এইবার দেখো আমরা একটু গন্ডগোল করলাম, এটা cos 2 theta বলছি কেন, এটা তো হবে sin 2 theta sin 2 omega t মানে sin 2 theta ফর্মুলা 2 sin theta cos theta, যাই হোক তো sin 2 omega t sin 2 omega t sin theta বাই 2 আসছে। আচ্ছা এবার আর আমরা করব কি, আমরা গড় ব্যয়িত ক্ষমতা বার করব, মানে পি বার বার করব। তো গড় ব্যয়িত ক্ষমতার মান বার করলে আমাদের আর বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি কোনটার মান কী হয়। দেখো পি বার সমান ভি জিরোর বার করতে হবে, আই জিরোর বার করতে হবে, এর মধ্যে যতগুলো আছে সকলের বার করতে হবে, সকলের গড় করতে হবে। তো ভি জিরোর গড় কী, যেহেতু যেগুলো ধ্রুবক ফাংশন, ভি জিরো মানে ভোল্টেজের সর্বোচ্চ মান, কারেন্টের সর্বোচ্চ মান, আই জিরো, তো সেগুলোর মানটা যেহেতু পরিবর্তনশীল নয় তাহলে গড় মানটাও কী হবে, এই মানটাই হবে, তাহলে ভি জিরো আই জিরোই হচ্ছে। এবার সাইন স্কোয়ার ওমেগা টি এই যে ফাংশনটা, এটার গড় মান আমরা কিন্তু আরএমএস মান বার করার সময় পেয়েছি। এই ফাংশনটার গড় মান কী হয়, এই ফাংশনটার গড় মান হয় হাফ, অবশ্যই পূর্ণ পর্যায়ে গড় মান বার করছি, পূর্ণ পর্যায়ে গড় মান কত হয় হাফ। আর কস থিটা, থিটাটা কী জিনিস, থিটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মাঝখানটা দশা পার্থক্য, তো সেটা নির্দিষ্ট বর্তনীর ক্ষেত্রে নির্দিষ্ট, তো এটাও ধ্রুবক ভাবতে পারি নির্দিষ্ট বর্তনীর ক্ষেত্রে, তো ওটার গড় মান কী হবে, ওটাই হবে তাহলে হাফ কস থিটা প্লাস। এবার এই সাইন ফাংশনের গড় মান কী হয়, শূন্য হয়, তো প্লাস বাকিটা হয়ে গেল জিরো। তো আমরা যদি ওয়ান বাই টু এর এই টুটাকে রুট টু ইন্টু রুট টু করি তাহলে কী লিখতে পারছি, ভি জিরো বাই রুট টু আই জিরো বাই রুট টু কস থিটা। তো ভি জিরো বাই রুট টু সমান আমরা জানি কী লেখা যায়, ভি আর এম এস, একই রকমভাবে আই আর এম এস কস থিটা। তাহলে ব্যয়িত গড় ক্ষমতা সমান কী শিখলাম, ভি আর এম এস আই আর এম এস কস থিটা, ভোল্টেজের রুট মিন স্কোয়ার ভ্যালু, কারেন্টের রুট মিন স্কোয়ার ভ্যালু ইন্টু কস থিটা। এবং দেখতে পাচ্ছ তার মানে কস থিটাটাই বলে দিচ্ছে যে ব্যয়িত ক্ষমতার রাশিমালাটা কেমন হবে, অবশ্য ব্যয়িত গড় ক্ষমতা। তো বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে থিটার মান বিভিন্ন হয়, কোনো বর্তনীতে যদি থিটার মান শূন্য হয়, দেখো কস জিরোর মান কী হয় ওয়ান, সেখানে ব্যয়িত গড় ক্ষমতা কী হবে, ভি আর এম এস ইন্টু আই আর এম এস। আবার যদি কোনো বর্তনীর ক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি হয়, তখন কস 90 কী জিরো, তখন ব্যয়িত ক্ষমতা কী হবে, শূন্য হবে। তো এই কস থিটার টার্মটাই ঠিক করে দিচ্ছে কোন ধরনের বর্তনীর ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা কেমন হবে, ওই জন্য এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তাহলে কস থিটাকে আমরা বলছি পাওয়ার ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে, বা বাংলায় বলছি ক্ষমতা গুণক। তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ে এই আই জিরো সমান সাইন ওমেগা টি মাইনাস থিটা ধরেছে, মাইনাস ধরো প্লাস ধরো নো প্রবলেম, মাইনাস থিটা ধরেছে তাহলে এখানে কী হবে, কিছুই না, এগুলো মাইনাস আসবে এবং তারপর থেকে এইটার পর থেকে হিসাবটা সেই একই হয়ে যাবে, এত দূর অব্দি মাইনাস নিয়ে আসবে, তারপরে হিসাবটা সেই একই ব্যাপার, আলাদা কিছু নেই, সেই প্লাস ধরো মাইনাস ধরো কোনো সমস্যা নেই। তাহলে আজকে এত দূরই থাকলো, আজকে অল্প পড়ানো হলো, এইটুকুনি ভালো করে পড়ো, নোট দিয়ে দেবো, দিয়ে বাকি অংশটা নেক্সট একটা দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করে ফেলবো আমরা। তাহলে এত দূরই থাক, ভালো থেকো সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ছাত্রছাত্রীরা, আমি তো ভিডিও শেষই করে ফেলেছিলাম, তবে আমার মনে হলো যে এই লাস্টের দিকে, এই চ্যাপ্টার একদম লাস্টের দিকে একটা অংশ আছে যেটা নোটে আমি রাখছি না, তো সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো এটা খুবই ছোটো একটা অংশ, এটা একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো নাম হচ্ছে ট্রান্সফরমার, তাহলে কিছুকে ও ট্রান্সফর্ম করে, তো ট্রান্সফরমার সিনেমার কথা ভেবো না যেন, সেই ট্রান্সফরমার নয় এটা। এই ট্রান্সফরমার আমাদের প্রাত্যহিক জীবনে মানে বহু ক্ষেত্রে কাজে লাগে, সেটা হোক রাস্তার জোড়াপোলেই যে বড় বৃহৎ ট্রান্সফরমারের কথাই ভাবো, বা ইলেকট্রিক সাপ্লাই যেটা আরও আরও অনেক বড় ট্রান্সফরমার, একাধিক ট্রান্সফরমার থাকে সেগুলোর কথাই ভাবো, বা বাড়িতে ছোট্ট একটা মোবাইল চার্জারের ভিতরে একটা ক্ষুদ্র ট্রান্সফরমারের কথাই ভাবো, ট্রান্সফরমার কিন্তু আমরা পদে পদে ব্যবহার করি। তো এই ট্রান্সফরমারের মেন কাজটা কি, এই আসলে ট্রান্সফর্ম করে, কেমন ধরনের ট্রান্সফর্ম করে, না অধিক ভোল্টেজ থেকে কম ভোল্টেজে এবং কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজে পাওয়ার সাপ্লাই করে। তো মোট কথা এ ভোল্টেজ বাড়াতে কমাতে পারে, এবং অবশ্যই এসি বর্তনীতেই এই ধরনের যন্ত্র কাজ করে। তো কেমন জিনিসটা, কেমন জিনিসটা কিছুই নয়, দুটো তারের কুণ্ডলী আছে, তো এই ছবিতে দেখতেই পাচ্ছ কাঁচা লোহার পাতের মধ্যে তারের কুণ্ডলীগুলো উন্ট পাড়া থাকে, একটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, একটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী, একে অপরের সঙ্গে জড়িত থাকে অঙ্গাঙ্গিভাবে, আলাদা করে এখানে আঁকা নেই, জাস্ট বাঁ সাইডটা প্রাইমারি বলছে, ডান সাইডটা সেকেন্ডারি বলছে। তো ব্যাপার যেটা ঘটছে, প্রাইমারি কুণ্ডলীতে ইনপুট দেওয়া হয়, সেকেন্ডারি কুণ্ডলী থেকে আমরা আউটপুট পাই। তো এই ছবিতেই দেখো ইনপুট ভোল্টেজটাকে ভিপি বলছে আর আউটপুট ভোল্টেজটাকে ভিএস বলছে। তো এই ভোল্টেজগুলোর মধ্যে সম্পর্কটা কী, না ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি, মানে পাক সংখ্যার উপর ডিপেন্ড করছে ভোল্টেজের অনুপাতটা। তো সেকেন্ডারি কুণ্ডলী ভোল্টেজ ডিভাইড বাই প্রাইমারি কুণ্ডলী ভোল্টেজ,
ইজ ইকুয়াল টু সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা ডিভাইড বাই প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে বুঝতেই পারছো পাক সংখ্যার হেরফের ঘটিয়ে ভোল্টেজটাকে বাড়ানো কমানো যেতে পারে। তো সেই কারণেই ট্রান্সফরমার দুরকম হতে পারে এই এই ভিত্তিতে, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কী হবে, সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা বেশি এবং ভোল্টেজটাকে বাড়াতে সক্ষম হবে, আর স্টেপ ডাউনের ট্রান্সফরমারের ক্ষেত্রে কী হবে, ভোল্টেজটাকে সে কমিয়ে দেবে। তো কমাক বাড়াক যাই হোক না কেন, যে ব্যয়িত ক্ষমতা কিন্তু একই থাকবে। ইনপুটে ব্যয়িত ক্ষমতা কত হচ্ছে, ইনপুট কারেন্ট ইনটু ইনপুট ভোল্টেজ মানে ভিপি ইনটু আইপি। আউটপুটে ব্যয়িত ক্ষমতা কী হচ্ছে, আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট মানে ভিএস ইনটু আইএস। তো মোট কথা, আদর্শ ট্রান্সফরমার যদি হয় তাহলে ভিএস ইনটু আইএস অবশ্যই ভিপি ইনটু আইপি হবে, যেহেতু ইনপুটে যেটুকুন ক্ষমতা দেওয়া হলো আউটপুটে সেইটুকুন ক্ষমতাই পাবো। কিন্তু বাস্তবে কী হবে, কিছুটা অপচয় হবে, ট্রান্সফরমারে বিভিন্ন কারণে অপচয় হয়, সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে বাস্তবে কী হবে, ভিএস ইনটু আইএসটা অবশ্যই ভিপি ইনটু আইপির থেকে একটু হলেও কম হবে, এটা মাথায় রেখো তোমরা। আদর্শ হলে পারে তো সমান হওয়া উচিত ছিল। আর এই যে অনুপাতটা মানে ভিএস আইএস ডিভাইড বাই ভিপি আইপি, এই অনুপাতটাই হচ্ছে ট্রান্সফরমারের কর্মদক্ষতা, এটা মাথায় রাখবে। সেই পেলাম বাই দিলাম ব্যাপারটাই, ভিএসআইএস কি পেলাম আর ভিপিআইপি কি দিলাম, তো এই অনুপাতটাই হচ্ছে কর্মদক্ষতা। আর ওই প্রথম যে ফর্মুলাটা ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি, এটা মাথায় রেখো। আমরা এই আদর্শ ট্রান্সফরমার হলে ভিএসআইএস সমান ভিপিআইপি বলতে পারতাম, সেখান থেকে ভিএস বাই ভিপি সমান কী হতো না, আইপি বাই আইএস। তখন যদি আমি এই ফর্মুলায় আই বসাতাম তাহলে ফর্মুলাটা কী হয়ে যেত, আইপি বাই আইএস সমান এনএস বাই এনপি, মানে পাক সংখ্যার সঙ্গে কারেন্টের সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়ে যেত। তো যাই হোক, ভোল্টেজের সঙ্গে সরল সম্পর্ক, কারেন্টের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, এটাই মাথায় রেখো এবং এর সাহায্যে বেশ কিছু অঙ্ক আমাদের করতে হবে। আর কর্মদক্ষতার ফর্মুলাটা কী বললাম, ভিএসআইএস ডিভাইড বাই ভিপিআইপি, এটাও মাথায় রেখো। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মারের শক্তি ক্ষয় কেন হয়। তো বিভিন্ন কারণে শক্তি ক্ষয় হয়, তিনটে কারণ তোমাদের বইয়ে দেখিয়েছে, এই তিনটে কারণ ভালো করে মুখস্থ করতে হবে। আমি দেখাচ্ছি বইয়ে কোথায় দেখিয়েছে, পরের পাতাতেই দেখিয়েছে। তো প্রথমে দেখো, তামাজনিত ক্ষয় বলেছে। তামা দেখো কি, ট্রান্সফরমারে কী আছে, প্রাইমারি কয়েল আছে, সেকেন্ডারি কয়েল আছে, কী দিয়ে তৈরি, সেগুলো তামার তার দিয়ে তৈরি। তো তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার তো কিছুটা রোধ আছেই, তো তার ফলে কী হবে, কিছুটা অপচয় ঘটবে তড়িৎ শক্তির, তাপ শক্তি রূপে। তো সেটাকে কমানোর জন্যই তো তামার তার ব্যবহার করা হচ্ছে, সুপরিবাহী আবার মোটা তামার তার ব্যবহার করা হয়, এই বিভিন্ন উপায়ে অপচয়টা হ্রাস করার চেষ্টা করা হয়। আর লোহাজনিত ক্ষয়ের ব্যাপারটা কী, দেখো এই যে তামার তার বা কুণ্ডলীগুলোর কোড়ে কী আছে, নরম লোহার মজ্জা দেওয়া আছে। তো এই লোহা মজ্জার মধ্যে দু কারণে ক্ষয় হতে পারে, একটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ, এডি কারেন্ট, আমরা শিখে ফেলেছি লোহার মজ্জাটা যেহেতু পরিবর্তনশীল তড়িৎচালক ফ্লাক্সের মধ্যে থাকছে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকছে, তার ফলে ওর মধ্যে বিভিন্ন বৃত্তাকার লুপে প্রবাহের সৃষ্টি হবে, সেগুলোকে আমরা এডি কারেন্ট নাম দিয়েছি। এই এডি কারেন্টের প্রভাব কমানোর জন্য একটা সলিড কোর ব্যবহার না করে ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়, সেগুলো তো প্রিভিয়াস চ্যাপ্টারে আলোচনা হয়ে গেছে, নতুন করে বলছি না। আর একটা কী হতে পারে, দেখো ওই হিস্টেরেসিস লস হতে পারে, সেটাও আমরা আলোচনা করে ফেলেছি, যে ওই পরিবর্তী যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে পরিবর্তী ভোল্টেজ এবং প্রবাহের দরুন, তার সাথে সাথে মানে এইচের সাথে সাথে এমটা মানে চুম্বকনটা একই লয়ে ওঠানামা করতে পারছে না, ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, এবং তার ফলে কী হয়, চুম্বকিত বিচুম্বকিত হওয়ার ফলে ওর মধ্যে কিছুটা তাপশক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা হিস্টেরেসিস লস বলি। তো এমন মেটেরিয়াল ব্যবহার করা হয় যার জন্য যে হিস্টেরেসিস যে লুপ তার ক্ষেত্রফলটা কম রাখার চেষ্টা করা হয়, যাতে এই লসটা কম হয়। তো এগুলো তোমরা আগে থেকে জানো, এখানে আরেকবার মুখস্থ করে নেবে। আর একটা হচ্ছে চৌম্বক প্রবাহের ক্ষরণজনিত ক্ষয়, সেটা হচ্ছে ফ্লাক্সের ক্ষরণ। ব্যাপারটা কেমন, দেখো প্রাইমারি কুণ্ডলীর দরুন ফ্লাক্স উৎপন্ন হলো, সেই ফ্লাক্সটা পুরোপুরি সেকেন্ডারি কুণ্ডলী যদি নিতে না পারে, কিছুটা ফ্লাক্স যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে সেকেন্ডারি কুণ্ডলী পুরো কাজে লাগাতে পারলো না ইনপুটের পাওয়ারটাকে। তো এই একটা সমস্যা হয়, বলেছে প্রাথমিক কুণ্ডলীর চৌম্বক প্রবাহ পুরোপুরি গৌণ কুণ্ডলীর সঙ্গে জড়িত না থাকলে কিছুটা শক্তি ক্ষয় হয়। প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর মধ্যে রোহার নিরেট মজ্জা ব্যবহার করে এই ক্ষয়কে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়, তবে একদম নিরেট মজ্জা তো ব্যবহার করা উচিত নয়, সেটা হিস্টেরেসিস লস কমানোর জন্য, বুঝতেই পারছো। তাহলে বিশেষত কম কম্পাঙ্কের পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহজনিত শক্তি ক্ষয়কে অগ্রাহ্য করে, মানে ঘূর্ণি প্রবাহটাকে অগ্রাহ্য করে নিরেট কোর ব্যবহার করা হয়, যাতে এই ক্ষয়টা কমানো যায়। তো যখন যে ক্ষয়টা কমালে লাভ হবে তখন সেই ব্যবস্থাটা করতে হবে, এই ব্যাপার। তো এগুলো পড়ে নিও, গুরুত্বপূর্ণ এটা, অবশ্যই ক্ষয়টা ডবল স্টার থাকবে। ট্রান্সফরমারের শ্রেণী বিভাগে দেখো, মজ্জাজাতীয় মানে ভিতরে কোর দেব, কেমন কোর, ওই মেনলি নরম লোহা ব্যবহার করা হয়। আর খোলক জাতীয় ট্রান্সফরমার মানে কি, সেখানে ফাঁপা থাকবে ভিতরটা, সেখানে কোনো লোহা বা অনুরূপ কোনো মেটেরিয়াল আমরা দিই না। আর আরেক ধরনের পার্থক্য তো বলেই দিলাম, স্টেপ আপ স্টেপ ডাউন, তাও ট্রান্সফরমার এইটুকুনি, এখানেই শেষ। ট্রান্সফরমার দিয়ে কিছু সহজ অঙ্ক পাশেই করা আছে, এগুলো দেখে নিও, চ্যাপ্টারে কিছু অঙ্ক থাকবে সেগুলো দেখো, আশা করি বুঝতে পেরেছো।
পড়ে নিও, তাহলে এখানেই শেষ করছি।